রাস্তায় কতটুকু ব্যয় করবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু যাকাত আপনাকে আদায় করতেই হবে। যদি যাকাত আদায় না করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় না করার কুফল সম্পর্কে বলছেন যে লাম ইয়ামনাউ যাকাতা, তারা যাকাত আদায় থেকে বাধা প্রদান করে না, বরং মুনিউ আন কাতরি সামা, বরং তারা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে বাধা প্রদান করে। তথা কেউ যদি যাকাত না দেয় তাহলে সে মূলত যাকাত দিল না এরকম নয়, বরং সে আসমান থেকে বৃষ্টি হওয়ার পথ বন্ধ করে দিল। মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। যদি না পশু পাখি পাখপাখালি জীবজন্তু না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যাকাত আদায় না করার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বাংলাদেশের সরকার আপনার জমি জায়গা টাকা পয়সার উপর ইনকামিং ট্যাক্স নেয়। আল্লাহ সুবহানাহু তাআলা এই টাকা আপনাকে দিয়েছে, আল্লাহ আপনার টাকার ইনকাম ট্যাক্স চাই, কিন্তু বর্ধনশীল অবর্ধনশীল নয়। বাংলাদেশ সরকার আপনার বাড়ি আপনার জমি সব কিছুর উপর ইনকাম ট্যাক্স লাগাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বাড়ির উপর ইনকাম ট্যাক্স চায় না, আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স চায় না। যেগুলো আপনার বাড়ি বর্ধনশীল সম্পত্তি শুধু সেগুলোর উপরই টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বাধ্য সেখান থেকে আল্লাহর জন্য কিছু টাকা বের করতে। সম্মানিত উপস্থিতি, যাকাত যদি আদায় না করেন কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1401, 1402, 1403 এক সিরিয়াল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন যেগুলো কিয়ামতের মাঠে যাকাত আদায় না করলে ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করে। তন্মধ্যে অন্যতম হচ্ছে মা মিন আব্দিন লাম ইউআদ্দিজ যাকাত, কোনো বান্দা যদি যাকাত আদায় না করে মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সম্পদকে করে দেওয়া হবে সুজাআন আকরা, ভয়াবহ ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর দুধারী বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। ওয়া খুদ সিদকাইহি, সেই সাপ তার মুখমণ্ডলকে আঁকড়ে ধরবে এবং ওই তৈহু তার গলাকে পেঁচিয়ে ধরবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত ধন যা থেকে তুমি যাকাত বের করনি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার 35-36 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সেই স্বর্ণ রৌপ্য থেকে ব্যয় করে না, সেই স্বর্ণ রৌপ্যের যাকাত আদায় করে না, তাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা বিনারি জাহান্নাম, কঠিন কিয়ামতের দিন এই স্বর্ণ রৌপ্যকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ফাইকুয়া বিহা জিবাহুহুম, এবং তাদের গলদেশ তাদের পার্শ্বদেশ, ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠদেশে এর দ্বারা ছেক দেওয়া হবে। হাদা মা কানাজতুম, এটাই সেটা যা তোমরা দুনিয়ার বুকে জমা করেছিলে এবং যাকাত আদায় করনি। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আর স্বাদ আস্বাদন করো কেমন লাগে তোমাদেরকে আজকে ওই সম্পত্তির স্বাদ আস্বাদন করতে, ওই সম্পত্তির শাস্তি ভোগ করতে, যেই সম্পত্তি তোমরা দুনিয়া দুনিয়ার বুকে জমা করেছিলে কিন্তু যাকাত আদায় করনি। কিয়ামতের মাঠে এইভাবে ভয়াবহভাবে শাস্তি প্রদান করা হবে। সহিহ বুখারীর অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যারা স্বর্ণ রৌপ্যের অধিকারী তাদেরকে উপস্থিত করানো হবে। স্বর্ণ রৌপ্যের যাকাত আদায় না করলে কোরআনের আয়াত যেইভাবে বলছে এইভাবে শাস্তি প্রদান করা হবে। তারপরে যাদের উটের মালিক ছিল, যারা শত শত উট, তাদেরকে উপস্থিত করানো হবে সেই দিন। যারা উটের যাকাত আদায় করেনি দুনিয়ার বুকে সেই দিন তাদের একটা উটও কম তারা দেখতে পাবে না, একটা উটও তারা কম পাবে না, এমনকি উটের বাচ্চাগুলো তারা জোয়ান এবং শক্তিশালী পাবে এবং উটের খুরগুলো ভাঙ্গা হবে না। সেই দিন তাদেরকে জমিনের উপর কিয়ামতের দিন যেই দিনের সময় হবে 50,000 বছর, সেই 50,000 বছরের মতো দীর্ঘ সময় ব্যাপী এই উটগুলো তাদের মালিকদেরকে নিজেদের খুর দিয়ে পদদলিত করবে, দলিত করবে এবং মথিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে আনা হবে যারা গরুর যাকাত আদায় করেনি, যারা বকরি এবং ছাগলের যাকাত আদায় করেনি, সেই দিন কোনো বকরি ছাগল শিংবিহীন হবে না, সেই দিন কোনো গরু শিংবিহীন হবে না, সেই দিন কোনো গরু ছাগলের শিং ভাঙ্গা হবে না,
প্রত্যেক গরু ছাগলের শিং থাকবে এবং অক্ষত শিং থাকবে। যারা দুনিয়ার বুকে যাকাত আদায় করেনি, এই গরু ছাগলগুলো তাদের অক্ষত শিং দিয়ে সেই দিন তাদের মালিকদেরকে আঘাত করতে থাকবে। এই দিনের সময় হবে 50,000 বছর। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন যাকাত অনাদায়ের অভিযোগে জাহান্নামের শাস্তি পরে, আগে কিয়ামতের দিনে তাদের এই অপমানজনক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কেউ